নতুন বছরে নতুন কি বার্তা দিয়ে শুরু করতে চান? খেলায় ফিরতে চাই, এটাই সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস। বেশ কয়েকদিন তো আসলে ইঞ্জুরির কারণে খেলা হয় নাই, বাট এখন আলহামদুলিল্লাহ অনেক ফিট, ব্যাটিংও মোটামুটি একটা রিদমে এসে যাচ্ছে। আশা করি আরও সপ্তাহখানিক 10 দিনের মতো যদি নেট সেশনগুলো করতে পারি তাহলে আরও বেটার শেপে থাকবো। নতুন বছর কিন্তু পুরনো স্মৃতি তো মানুষের কাছে থাকেই, আপনি একটা বছর প্রায় তার একটু বেশি সময় ধরে ইঞ্জুরি, খেলার বাইরে আবার খেলার মধ্যে এরকম একটা জায়গা ছিলেন। বিশেষ করে আমরা এই সময়ের মধ্যে বিশ্বকাপ খেললাম, টি-20 বিশ্বকাপ আপনারে পাওয়া গেল না, আপনার একটা ঘোষণাও ছিল, তখন আপনি সাংবাদিকদের সাথে কথা বলতে বলছিলেন কেউ আমাকে ফোন দেবেন না, মানে কেউ আপনাকে ফোন দিবে না, এটা কেন? এটা এটা এটার কারণ হলো যে আমার যে মেসেজটা ছিল আমি ওখানে খুব ক্লিয়ারলি জিনিসটা বলে দিয়েছিলাম। তো একই প্রশ্নের জন্য যে কেন কি, এ কারণেই নিষেধ করেছিলাম যে আমাকে এটা নিয়ে কেউ ফোন দিয়েন না, কারণ আমার মেসেজটা তো ক্লিয়ার আর আপনাকে দিয়ে এক মেসেজে সবার জন্যই ছিল। তো এটা নিয়ে তো আর কোনো মানে এটা নিয়ে আর কোনো নেক্সট কোনো কথা ছিল না দেখেই বলাটা। কিন্তু বছর জুড়ে এই সমস্যা যখন শুরু হলো, বাংলাদেশ যখন একের পর এক ম্যাচ লুজ করছে, তখন আপনার কথা মনে পড়ছে, দর্শকরা হাহাকার করছে, আপনার মনের মধ্যে কি একবারও হাহাকার হয়নি দেশের জন্য? অবশ্যই, আমি 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 বাংলাদেশ টিমে খেলতে পারি এটা আমার সৌভাগ্য, এটা এটা ছোটোবেলার স্বপ্ন যে আমি বাংলাদেশ টিমকে রিপ্রেজেন্ট করবো। 14 বছর করতে পেরেছি, ইটস এ বিগ মানে অ্যাচিভমেন্ট আমার ক্যারিয়ারে। তো বাট যখন টিম ভালো খেলে না বা পারফরমেন্স হয় না, আমি এতদিন এই ড্রেসিং রুমের সাথে একসাথে ছিলাম, আমি জানি সবার কেমন ফিল হয়। আমি এটাও জানি যে সবাই খুব চেষ্টা করে, হার্ডওয়ার্ক করে, বাট যখন রেজাল্টটা এটার ফলে আসে না, আই ক্যান ফিল, আই ক্যান আন্ডারস্ট্যান্ড। আমি যদি ন্যাশনাল টিমে না খেলতাম তাহলে একটা কথা ছিল, বাট আমি ওই ড্রেসিং রুমের সাথে 14 বছর অলমোস্ট। সো অবশ্যই, কেন অবশ্যই আমারও খারাপ লেগেছে ইকুয়ালি সবার মতো, যারা খেলেছে তাদের সবচেয়ে বেশি খারাপ লাগছে। বাট এখন এমন একটা কারণে আমি খেলতে পারিনি, ওটা ছিল ইঞ্জুরি, এখন এটা এটার সাথে তো আমি ফাইট করতে পারি না। এখন এখন ফিট ফিট হচ্ছি ইনশাল্লাহ, যখনই নেক্সট বাংলাদেশ টিমের কোনো সিরিজ থাকবে যদি আমি সিলেক্ট হই তাহলে অবশ্যই আমি খেলব। তার মানে আপনি টি-20 খেলবেন? এখানে টি-20 টেস্ট আর ওডিআইয়ের কোনো কথা হচ্ছে না, কথা হচ্ছে হলো নেক্সট যে সিরিজটা, নেক্সট সিরিজ হলো বাংলাদেশ টিমের ওয়ান ডে সিরিজ। তো ইনশাল্লাহ ওয়ান ডে সিরিজ আমি তার আগেই পুরোপুরি সুস্থ হয়ে যাবো। অ্যাকচুয়ালি আমি বিপিএলের ফার্স্ট ম্যাচ থেকেই ফিট থাকবো, এটাও চেষ্টা করছি যে বিসিএলের যদি একটা ওডিআই খেলা যায়। সো দেখা যাক, আমি অবশ্যই ফিট থাকবো, টি-20 যখন আসবে তখন এটা তখন দেখা যাবে। জানুয়ারি মাস জুড়ে আকাশ কিনুন 500 টাকা ডিসকাউন্টে, নতুন বছর শুরু হোক নতুন আকাশ সংযোগে। প্রশ্নটা এই কারণে করেছিলাম যে আপনি বলেছিলেন আপনি সব কিছু ক্লিয়ার করেছেন, আপনার বাস্তবতা ছিল যে আপনি ফিট ছিলেন না, কিন্তু দর্শক এখনও দর্শক খুব আপনাকে যারা ভালো করে চিনে, আপনার সম্পর্কে যারা জানে, আপনার ক্রিকেট ডেডিকেশন সম্পর্কে যাদের খুব ভালো আইডিয়া, তাদের মনের মধ্যে যে আপনি কোথাও জিতছিল অথবা আপনার কোথাও অভিমান ছিল অথবা আপনার কোনো একটা কারণ ছিল যে কারণে আপনি এ পর্যন্ত টি-20গুলো মিস করেছেন, যতটা না আপনার ইঞ্জুরি তার চেয়ে বেশি আপনার ইগো বলতে পারেন অথবা রাগ বলতে পারেন, অভিমান বলতে পারেন, এটা ছিল। আপনি কি এটা অস্বীকার করেন যে এটা ছিল না মানুষের মধ্যে? অবশ্যই অবশ্যই অস্বীকার করি, কারণ আমি যদি আপনি যদি বলেন লাস্ট 4টা টি-20 সিরিজ যদি আমি ধরি, ওয়ার্ল্ড কাপ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জিম্বাবুয়ে আর আবার নিউজিল্যান্ড, তো ওই নিউজিল্যান্ড সিরিজটাই আমি স্কিপ করেছিলাম। তাও নিউজিল্যান্ড যাওয়ার আগে বোর্ডকে প্রপারলি জানায় যে আমি টি-20 খেলবো না, তারপরে জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড আর ওয়ার্ল্ড কাপ, এই 4টার সময় আমার ইঞ্জুরি ছিল। হয়তোবা ওয়ার্ল্ড কাপের আগে আমি ফিট হয়ে যেতাম, এটা ঠিক, ওয়ার্ল্ড কাপের আগে আমি ফিট ছিলাম, ওয়ার্ল্ড কাপে তো কী কারণে জানি এটা তো আমি অলরেডি ডিসক্লোজ করেছি। হ্যাঁ, অনেক কিছু আমি ওখানে বলেছি, যেসব কথাই আমি ওখানে বলেছি আমার ভিডিওতে, আই রিয়েলি মেন্ট ইট। কিছু অবশ্যই অনেক কিছু ছিল যেগুলো আমি শেয়ারও করি নাই, এখানে অভিমানের কোনো জায়গা নাই আমি মনে করি, বাট হ্যাঁ কিছু জিনিস ছিল, ওই জিনিসটা আমি মনে করি না যে এটা রাইট সময়ে পাবলিক একটা পাবলিকলি এটাকে নিয়ে কোনো কমেন্ট করা বা মিডিয়াতে এসে এটা তো কোনো কিছু বলা,
যদি কোনোদিন মনে করি যে হ্যাঁ এখন এটা নিয়ে বলতে পারি তখন হয়তো বা আমি বলতে পারি, বাট আমার কাছে এখন মনে হয় না দিস ইজ দ্য রাইট টাইম বলার জন্য, বিকজ আমাদের ক্রিকেট এমনিই একটু ডিফিকাল্ট টাইমে যাচ্ছে। এই এই সময়ে নতুন করে কোনো কন্ট্রোভার্সি দেওয়ার কোনো দরকারই নেই। আমার কাছে মনে হয় যে আমাদের সবার লক্ষ্য একটাই থাকা উচিত যে বাংলাদেশ টিমকে আবার কীভাবে আমরা উইনিং ওয়েজে নিয়ে আসতে পারি, অ্যান্ড দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং। তাহলে তামিম ইকবাল যদি ফিট থাকে, ফুল ফিট থাকে, তাহলে নেক্সট যদি কোনো টি টোয়েন্টি সিরিজ আসে সেটা সে খেলবে, দেখা যাবে।